আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এসআই ফান কেক এবং ক্লাসের বাইরে টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করব, অনেক আড্ডা দেব। তবে তার আগে চলো এই বন্ধুদের কাছ থেকে একটু ছড়া গান শুনি। অসাধারণ পারফর্ম করেছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, তো চমৎকার পারফর্ম করলো যেই স্কুলের বন্ধুরা, তাদের ক্যাম্পাসটা ঘুরে না দেখলে কি চলে? চলো তাদের ক্যাম্পাসটা ঘুরে দেখি। শেখার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও, এই স্লোগানকে ধারণ করে 1960 সালে মাত্র 7% জমির ওপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সাবির আহমেদ চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাজধানীর প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধানমন্ডি উচ্চ বিদ্যালয়। মনোরম পরিবেশে সুসজ্জিত ক্যাম্পাসে
তিনটি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৬টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, একটি কম্পিউটার ল্যাব, একটি বিজ্ঞানাগার, একটি স্কাউট ডেন ও একটি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি নজরুল ইসলাম বাবুর এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় ৬০০ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। ২৭ জন মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং ৮ জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে, যার দক্ষ নেতৃত্বে রয়েছেন প্রাজ্ঞ প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরা এই স্কুলে দায়িত্ব নেওয়ার পরের থেকে আমরা নিরলসভাবে আমাদের এই এলাকার মাটি ও মানুষের নেতা, আমাদের প্রান্তীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলুল তাপস এমপির সহযোগিতায় আমরা ধানমন্ডি উচ্চ বিদ্যালয় স্কুলটিকে ধীরে ধীরে আমরা পাঠদান করার চেষ্টা করছি বাচ্চাদের। সাজানো গোছানো ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছে এসএ ফান কেক মজার ব্রেক। ফিরে এলাম এসএ ফান কেক মজার ব্রেক থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুদের নিয়ে আমি বসেছি জম্পেশ একটি আড্ডা দেওয়ার জন্য। আজকের আড্ডায় গান হবে, কবিতা হবে, আরো অনেক অনেক মজা হবে। আজকের আড্ডাটি শুরু করব নিশির একটি গান দিয়ে। আমরা মিলেছি আজকে, সারা বিশ্বের কোটি হাতে হাত মেলাবো, সাম্যের গান গেয়ে আমরা নতুন দিনের পথে পা বাড়াবো। আমরা শোষণের প্রতিবাদে বজ্র কঠোর, আমরা লাখো মিছিলের সেই দীপ্ত কণ্ঠস্বর, নিপীড়িত বঞ্চিতের মুক্তির জয়গান, সুরে সুরে আজ মোরা গেয়ে চলবো। আমরা মিলেছি আজকে, সারা বিশ্বের কোটি হাতে হাত মেলাবো, সাম্যের গান গেয়ে আমরা নতুন দিনের পথে পা বাড়াবো। আমরা ছুটলে কথায় থামায় কে, আজকে আমায় ঠেকায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপ ধপ তবলা বাজে, রাম খটাখট ঘেঁচাং ঘেঁচ, কথায় কাটে কথার প্যাচ, ঘুনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমূর। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। চাতক প্রায়হর নিশি যে আছে কালো শোষী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিরে, শালি ধানের চিরে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গাইদ হনের শব্দ শুনি জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয় করব আমি খেলা, আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি, আমার বাড়ি যায় ভ্রমর এই বরাবর পথ,
মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। বাবসে লম্বারে বার নামতে আমার চম্পাবতী বাবু বারে পদার পার, বাবসে লম্বারে বার নামতে আমার চম্পাবতী বাবু বারে পদার পার। মোরা পঙ্খি মারি পঙ্খি ধরি মোরা পঙ্খি বেইচা খাই মোদের সুখের সীমানাই, মোরা পঙ্খি মারি পঙ্খি ধরি মোরা পঙ্খি বেইচা খাই মোদের সুখের সীমানাই। সাপের মাথার মনিকের মোরা করি যে কারবার, সাপের মাথার মনিকের মোরা করি যে কারবার, বাবুসে লম্বারে বার নামতি আমার চম্পাবতী বাবু বারে পদার পার। এত চমৎকার একটি আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসএফ ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছে এসএফ ফান কেক। ফিরে এলাম এসআই ফান কেক মজার ব্রেক থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকারভাবে সেজে আছে দেশের গানের উপর একটি নাচ দেখানোর জন্য। চলো ওদের নাচটা দেখি।
অসাধারণ পারফর্ম করছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, নাচটা তো দেখলাম, এবারে চলো হেড স্যারের সাথে দেখা করি। সালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? জি ভালো আছি। আজ সারাদিন আপনার স্কুলের বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি। এখন এসেছি আপনার কাছে আপনার স্কুল সম্পর্কে কিছু জানতে। এই বিদ্যালয়টি 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম জনাব সাবির আহমেদ চৌধুরী। তার অক্লান্ত পরিশ্রমের পর এই বিদ্যালয়টি হাঁটি হাঁটি পা পা করে প্রায় অর্ধশত বছর পার হয়ে চলেছে। যতগুলো পাবলিক পরীক্ষা হয়েছে বিগত কয়েক বছর মধ্যে, এই পাবলিক পরীক্ষার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক এবং পাশের হার প্রায় শতভাগ। এবং বিদ্যালয়ের এই যে সমস্ত শিক্ষার্থীরা লেখাপড়া করতেছে, লেখাপড়ার পাশাপাশি তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটি সহপাঠ কার্যাবলীতে তারা বেশ পারদর্শী। বিভিন্ন রকম বিতর্ক সভা, বিশেষ করে ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং আরও স্কাউট ক্লাব, এই সমস্তগুলোতে তারা পার্টিসিপেট করে তারা বেশ, এই বিশেষ করে গ্রেটার ধানমন্ডি মধ্যে তারা সুনাম রাখতে সক্ষম হয়েছে। এত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিশনের এসআই ফান কেক এবং ক্লাসে বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ বাংলা ভিশনকে এবং এসআই ফান কেককে। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি। এখন তো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা। আর আমি নিচ্ছি বিদায়, বাই।